মাটি বানালেন কেন, পাহাড় বানালেন কেন, মাটি পানি বানালেন কেন, সাগর বানালেন কেন, নদী বানালেন কেন, মেঘ বানালেন কেন, বৃষ্টি বানালেন কেন, আসমান বানালেন কেন, জমিন বানালেন কেন, ঘাস বানালেন কেন, জাম গাছ কেন বানালেন, সেগুন গাছ কেন বানালেন, কলা গাছ কেন বানালেন, লিচু গাছ কেন বানালেন, বাতাস কেন বানালেন, সুবহানাল্লাহ তো বলেন আরে বাহ, ফেরেশতা কেন বানালেন, জান্নাত কেন বানালেন, জাহান্নাম কেন বানালেন, সিদরাতুল মুনতাহা কেন বানালেন, লৌহ কেন বানালেন, আরশ কেন বানালেন, আল্লাহ তাআলা কেন লৌহ মাহফুজ বানালেন, কেন আল্লাহ তাআলা কোরআন পাঠালেন, কেন আল্লাহ তাআলা জিন্নাতকে সৃষ্টি করলেন, কেন আল্লাহ তাআলা এই ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, কেন আল্লাহ তাআলা সূর্য বানালেন, কেন আল্লাহ তাআলা চন্দ্র বানালেন, কেন আল্লাহ তাআলা মঙ্গল গ্রহ বানালেন, কেন আল্লাহ তাআলা বুধ গ্রহ বানালেন, কেন আল্লাহ তাআলা বৃহস্পতি গ্রহ বানালেন, কেন আল্লাহ তাআলা নেপচুন বানালেন, কেন আল্লাহ তাআলা প্লুটো বানালেন, বানালেন তো তিনি তো বানালেন, তো বানালেন কেন? আমাদের বানানোর কারণ তো ভাইছি লিয়াবুদু। আজ পর্যন্ত জীবনে যা কিছু হইছে ঘটছে বাপ, এই মুহূর্ত থেকে তিনটা মিনিট পাঁচটা মিনিট অন্তত নিজেকে রবের জন্য তৈরি করেন। আমি আপনাকে পাঁচ মিনিটও চাই না, তিনটা মিনিট পাঁচটা মিনিট অন্তত নিজের মনটাকে একটু ফ্রেশ করেন। এই মুহূর্তে সব বাপ, শুধু আমি আমার রব। এবার আপনি একটু ভাবেন, পাহাড়ের সামনে আমরা, সাগরের সামনে আমরা, জোরে বলেন, আসমানের সামনে আমরা, মঙ্গল গ্রহের সামনে আমরা, পৃথিবীর সামনে আমরা ছোট, এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছেন, সব বড়গুলাই চাইতো আপনি দামি। আমরা জানি গা গোতরে বড় হইলেই তার দাম বেশি। এই পাঁচটা আঙ্গুলের সবচেয়ে ছোট আঙ্গুল কোনটা? এটা কাটা থাকলেও কাজ চলবে, এটা কাটা থাকলেও কাজ চলবে, এটা যদি কাইটা যায় পুরা কাজ সব বারোটা। কথা বলেন না রে ভাই, ঠিক না? এবার আসুন মনোযোগ দেন, আপনার এলাকায় অনেকগুলা টয়লেট আছে না, ডাস্টবিন, ঘরের মধ্যে ধোয়া ফলার ময়লা আছে, কাপড় ধোয়ার পানির ময়লা আছে না? কিছু বলেন তো, এতগুলো ময়লার পানি কোথায় রাখেন, কোথায় যায় আপনাদের এখানে, কোথায় যায় কখনো ভেবে দেখছেন? টাইম নেই তো আর বাবে ঘরে কান মারাই বুঝব না আর কি। বেশিরভাগ মানুষের চিন্তা তো এটাই। শুনেন, মানুষের ঘরের ময়লা এমনকি টয়লেটের ময়লা পর্যন্ত যেখানে আশেপাশে খাল থাকে না সেই জায়গায় মানুষ এগুলো পরিষ্কার করা লাগে বছরে একবার দুইবার। কিন্তু যাদের সাথে খালের সম্পর্ক আছে তাদের পরিষ্কার করা লাগে না, জোয়ারের সময় উঠে পানি ঢুকে ময়লা সবগুলো নেই, বাটার মধ্যে সব ময়লা নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলতে হবে, কিসের পানি ঢুকছে? খালের পানি। এবার এতগুলা মানুষের, এত হাজার হাজার জনতার এত ময়লা যদি খালে বুকের মধ্যে নিতেই থাকে, পুরা খাল তো শেষ। এবার খাল পরিষ্কার রইল কেমনে? সময়ে সময়ে নদী মামার পানি জোয়ার হয়ে খালে আসে, খালের সেই পানিগুলা বাটা হয়ে নদীতে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে। এবার নদী মামা তো শেষ, এত ময়লা রাখবে তো রাখবে কোথায়? শুধু যে ফটিক শরীর ময়লা তা তো না, পুরা সিডাং পুরা ঢাকার ময়লা সবগুলা নদীতে যাচ্ছে। তো নদী কি করে? বলে যে সাগর মামা সময়ে সময়ে জোয়ার হয়ে আমার কাছে আছে, বাটা হয়ে সব ময়লা সাগরে নিয়ে চলে যায়। আপনি যেই ময়লাটা এখানে ফেলেছেন তিন দিন পরে সেই ময়লাটা বঙ্গোপসাগরে। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। এবার সেই ময়লা যদি ওইখানে না যেত, খালে যদি গ্রহণ না করতো, আজকে আপনি আমি কেউ আপন আপন জায়গা থেকে, ঘর থেকে বেরো হতে পারতাম না, ঘরের ভিতরে থাকতে পারতাম না, দুর্গন্ধে সবাই মারা যেতাম। এই ময়লা যাচ্ছে তো যাচ্ছে কোথায়? রব্বে করিম বলে বানাই দিয়েছি পৃথিবী, আমি তোদেরকে পাঠাই দিই, আমি রব নিজে যত্ন নিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। সাগরের জন্য না আমাদের জন্য? জোরে বলেন। নদীটা আল্লাহ বানালেন কাদের জন্য? খালটা বানালেন কাদের জন্য? আর জোয়ার বাটার জন্য চাঁদ বানাইলেন আল্লাহ পাক, সে চাঁদটা বানাইলেন সাগরের জন্য, সাগরটা নদীর জন্য, নদীরটা খালের জন্য, খালটা আপনার জন্য। তার মানে সবকিছু রব বানিয়েছেন আপনার জন্য।
আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। সবকিছু আপনার রব বানিয়েছে আপনার জন্য। এবার এই শরীরের মাঝে মধ্যে সব রকম খাওয়া কি ভালো লাগে? একটু ভিন্ন ভিন্ন না হলে কি মজা লাগে? বলে যে না। এবার আমের সিজন আছে না? আম হয় কোন জায়গার থেকে? জোরে বলেন। জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, দান, শস্যা, দৈন্যবাতা, আরো জোরে, সেগুন গাছ, কলা গাছ, বট গাছ, কিরেমেডি, তুই হজন এই দিন সাপ্লাই দর কেনে আল্লাহ বানাইবার সময় আর ইল্লে করে বানাই দিয়েছেন, বান্দক কলেন মনের চাহিদা পূরণ করে দিতেন। আর কেন জোরে না হবেন না? সুবহান আল্লাহ। আরে আর বানাইন না, ওয়ালাইলে করে বানাইনি। বান্দায় যাতে আপেল গাছ লুকি বুঝবে আপেল উড়ি বুঝে, ইবে কলা উঠত না, কলা যাতে লুকি আম উঠত না, ইবে কলা উড়ি বুঝে, ডর করে হন না। এবার হন কলাইবে হাল্লাই, আর আল্লাহ না কলাইবে হাল্লাই, আমি বে হাল্লাই, দানিন হাল্লাই, এবার অব দিন মেডিতুন তো মেডিবে হার হাল্লাই। আর কেন জোর হন? এবার আপনি একটু গবেষণা করতে থাকেন, নদী আপনার জন্য, খাল আপনার জন্য, সাগর আপনার জন্য, চন্দ্র আপনার জন্য, মাটি আপনার জন্য, পাহাড় আপনার জন্য, সাগর আপনার জন্য, মেঘ আপনার জন্য, সুবহানাল্লাহ, বৃষ্টি আপনার জন্য, গাছপালা আপনার জন্য। কখন যে আপনি গাছের চেয়ারে বসবেন তার জন্য তো একটা গাছের দরকার, সেজন্য আল্লাহ তাআলা ওই মাটি যেখান থেকে ফল উঠে ওই মাটির উপর দয়া করে সেগুন গাছ ফুটার ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বিভিন্ন রকমের কাঠ বানানোর গাছের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সব গাছ কিন্তু ফলের হয় না, কিছু গাছকে ফলের রেখেছেন, কিছু গাছকে ওষুধের রেখেছেন, কিছু গাছকে আল্লাহ তাআলা আপনার আমার ব্যবহারের জন্য ব্যবস্থা করে রেখেছেন, সুবহানাল্লাহ। এবার বান্দা জিজ্ঞেস করে, ও মাওলা এত কিছু এত কিছু এত কিছু তুমি বানালা কার জন্য? রাব্বে করিম বলে, ও আমার বান্দা, যদিও তোর দেহটা পাহাড়ের, বান্দাটা শুধু আমি আল্লাহর জন্য। আরেকটু জোরে, বান্দা তোর জন্য সব বানাইলাম, তুই কারো হতে পারবি না, তুই শুধু আমার। আমি রবের, আমি রবের, আমি রবের, আমি রব। আরেকটু জোরে 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 জোরে, তুই শুধু আমার, তুই আমি রবের, তুই আর কারো না। যারা হতে পারে তারাই বলি, আর যারা হতে পারে নাই তারাই আপনার আমার মতো দুর্ভাগা হারা হইলে, ঠিক না বেটি? খাওয়া বাজ আর কেন জোর হ না? আর হতে হন হষ্ট ভাই, তাহলে কোনো ভাই হষ্ট ভাইলে ভগুই হন, সমস্যা নাই, তুইও হবর তাইও হবর, বাসিকার হনু ভাই লাডির বাড়ি উঠবো মেরি ফরিব না জাহান্নামের বিষয়ে। আরে দি এই নামের আজার মানুষ পৃথিবীতে আছে, ওই আরা দিলে তো সালামত নদী, ইবের হনার 300 জন এন্ডা আছে না, রক্তর কেউ আছে না, ব্যবসা লাগিলে আই দিও, চোরি লাগিলে আই দিও, তোর যা দরহার
বেগিন আই দিও তো বান্দা হত তো আই আল্লাহ আই কি বুঝো হত তুই শুধু আর খুশি বলি চলিস আই আল্লাহ তো তুন আর বেশি কিছু নসা তুই শুধু আর খুশি বলি চলিস আল্লাহ কেন আল্লাহ হত তো তুন ফ্যাট আছে যে তো ভোক লাগিব তো তোর হানার ব্যবস্থাই নাই গড়ি দিও তো আল্লাহ কেন কইতাম আল্লাহ হত হাইবের আগে একবার বিসমিল্লাহ হই আর শরণ করিস হনর পর একবার আলহামদুলিল্লাহ হই শরণ করিস আই আল্লাহ অবান্দা তু সারা শরীর সারাদিন হাজ গরিবেল্লাই শরীর লাইব শরীর লিয়ে নাই দি আড়িবেল্লাই ট্যাং লাইব ট্যাং ইয়ে নাই দি সাইবেল্লা সব লাগিবি ইয়ে নাই দি অবান্দা তো সারাদিন পরিশ্রম করানোর পরে শরীর যাতে রাতে ঘুম লাইব শরীর ক্লান্ত হয়ে যাব গোবর ব্যবস্থা ইয়ে নাই করে দিও গোবর ব্যবস্থা ইয়ে নাই করে দিও কিন্তু আয় আল্লাহর সওয়াল দি তুই ঘুম যাবার আগে দি একটা না আরে স্মরণ করিবি আল্লাহুম্মা হইয়ের আরে স্মরণ করিবি গোবর তো নুড়িয়ে একবার শুকরিয়া আদায় করে আরে স্মরণ করিস আয় আল্লাহ তোরা তুম বেশি কিছু নসাই শুধু আর একটা স্মরণ করে বিধি আল্লাহ কেন করতাম আল্লাহ হতে তুই আর শুধু শুক্রিয়ার মাধ্যমে স্মরণ রাখ আয় আল্লাহ নিয়ামত বাড়াই দেওয়ার মাধ্যমে তোর স্মরণ রেখ কোন ঢঙ্গ করে হচ্ছে ই বলতে ফাঁস করুন ইয়াস করুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর মাইকুর আওয়াজ শুনে দেন বোর দইলে মুসলমান আছে না নাই কেউ চিন্তা নু মিলে কেউ মন নু মিলে কেউ চেহারা নু মিলে কেউ আচরণ নু মিলে কেউ হতা নু মিলে আছে না তাহলে আর 100 জন 100 পুরুষ আই ওই লাল পছন্দ করি আর বদ্দা ফলদা হালা তুই হালা গুরু পাই লাল গুরু কিন্তু আজার পরিচয়ের পিছনে আরা বেগুন একদল ইয়ান কেন হত্যার নি আরা বেগুন রবর বান্দা রহমাতুল্লিল আলামিনুল উম্ম আর কেন জোর হ না সাই রবর বান্দা হন হন আসা আর তোল সাই নারে তাকবীর নারে উচ্চ আওয়াজ একবার হন মারহাবা আরা বেগুন এক দল আর আরে বাগ বাগ করে কি দিতে হন বুঝুন না না কেন বুঝছো না ভাই অনারা নো বুঝিল এখন বহুত যুবক কল বুঝি ফেলার ই না আসলে বেগ দিয়ে রুকে চাই পশ্চিমে পশ্চিমে বুঝুন আমাদের তো আর কেন জোর হ না আরা বাগ ওই দিন আরা বুতুর বাগ করে দিয়ে দে তৃতীয় বক্ক অনাত দুশ্মন আই অনাত দুশ্মন এতদিন মনে করছি দি কিন্তু অনাত দুশ্মন নাই অনাত দুশ্মন না আর আরে লাগাই রে বিদু উঠে অঙ্কই ন বুঝন তো এবার অঙ্কই বুঝিবেন সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশ আছে না প্রত্যেকখান দেশের মধ্যে প্রধানমন্ত্রী আছে না সারা বিশ্বে এখন শাসন করে দে হওয়ান দেশে আমেরিকা আছে না চীন আছে না রাশিয়া আছে না বার্মা আছে না আবার হইও হতাইনার হাড়ি রে দুনো হইও মোকারম বাড়ি হুজুর ফারমানে উপানে বের ফক্কা হতা হই আই ফক্কা হতা নো না বুঝি বেল্লা হইতে হারাম ক্ষমতা কি উদ্দি নির্ভর করে টিয়া স্বর্ণ হীরা তার বরল দিক বোমা যুদ্ধ অস্ত্র ইয়েন তুন বেশি হলে হার হতা নি মেড ইন নিসুর সম্পদ যার ক্ষমতাই বেশি এবার মেড ইন নিসুর সম্পদের কি হয় আর যুবক কল হব খনিজ সম্পদ মাথা না বাজে এবার হ গ্যাসি বেকি যুবর হন ভাই গ্যাসি বেকি খনিজ সম্পদ তেল অক্টেন ডিজেল স্বর্ণ হীরা পেট্রোল কয়লা বেগিন খনিজ সম্পদ হন্ডে তা হে মেডির উদ্দিনে নিছে আরো জোর হ না আরো জোর হ না
এবার ঠান্ডা মাথায় পাবো তেলর হনি হন্ডা বেশি পশ্চিমে পূর্বে নাকি মিডিলে ইরাক এবার ইরাক রাষ্ট্রহীন হার মুসলমান আর আর বাংলাদেশ মাথনবাজি আর আর যদি গ্যাসর হনে দুবো তিন তুলিয়ে বালা করে হাঙ্গরির তারি আর আর দর হন ভাই আর হতা কেন মনোযোগ দিও নবাব দলিল দলিল নদিল নাই তোমার ব্যক্তিগত ব্যবহার ভাই আয় তোমার আল্লাহর বান্দা আয় তোমার রসুলের উম্মতি শিফে আবদার করে হতায় হতে ভাবি চাই দুই ভাই জেন্ডা হজ্জে বাজ্জি ভাই বোনে জেন্ডা হজ্জে বাজ্জি বোনে বোনে জেন্ডা হজ্জে লাগি জামাই বউ জেন্ডা হজ্জে লাগি এন্ড ইতার দুজ দুন নাই এন্ড তৃতীয় বক্তব্য আছে বড় ভাইয়ের জায়গা হক দে ছোট ভাই দেখ কেন হজ্জে ওই দেরি ভাই ভাই এন্ড বড় ভাই যাতে সাত দোয়ান দিয়ে বড় ভাইয়ের হাম তোলা দতে তোর জায়গা তাই ওই লিজের জেলার মাথা ভাই তাম তুই এত বই দেখুছে মাথা না বাজি আছে না আবার বড় ভাই যাতে হানমি দিয়ে নুটি বড় ভাই হত কাহিনী তো সত্যি না ল এইটা ল মামলা ল এবার দুই ভাইয়ে মামলা করতে করতে 40 বছরে 40 লাখ টাকা শেষ যার হত উনি 40 লাখ টাকা শেষ করছি সম্পর্ক শেষ করছি জীবন শেষ করছি হিতে বড় ভাই রে সাহার হচ্ছে কিছু তো ভাবি চাই মন ড্রাইভে হজ্জের মাঝখানে তৃতীয় পক্ষ আছে আর যে তৃতীয় পক্ষরে লাই দিব ইতের ভিতর অশেষ ইতের বাইরে অশেষ ইতের সংসার অশেষ ইতের টিয়া অশেষ ইতের জীবন অশেষ দুনিয়া তাইনের মকসদ অশেষ এত লাইন হইন দা হন দিন বাই বাই হজ্জ করি না উড়ে গেল কেউ যদি বিচার করতে আই কেউ যদি অনারাটা গিয়া করতে আই তুলা দিতে আই অন হবেন দেই না আর দুই ভাইয়ের ব্যাপার তুই হন না গলাই নে বড়া যা বউরে যাইরা হবু আজ আমায় আর তিন নান সাড়ে কিনে দি তো আজ আমায় কি দি হন আর ওয়ার আর হবেন দা সালামু আলাইকুম বাবি দরজা খোলা আছে তুই কে জ আতন হারাম অতি আর শরীর বরহান নাই আত হালাল অতি তুই কে শরীর হলো যথেষ্ট দেবে দা তৃতীয় পক্ষ সুযোগ পাইতো না তৃতীয় পক্ষ সুযোগ বন্ধ করে দাও ভাই বন্ধ করে দাও অনার বাঙ্গা করে এনে শুকুর ব্যবস্থা আল্লাহ করে দিব ডর করে হন্না সুবহানাল্লাহ আর কেন জোর হন্না সুবহানাল্লাহ ইয়া তৃতীয় পক্ষ মনে মনে আর গাইল যাবে হদে আপনাকে বিষয় দিয়েছি একটা আপনি ওই বিষয় নিয়ে না ওয়াইজ করবেন এগুলা কেন বলতেছেন কি রে ভাই তোর গল লাগি নাকি মাথা না বাজি বলে তুতুম গাফুরা ইতে তৃতীয় পক্ষ আজি এতন তৃতীয় পক্ষ কি তিন তালাক না তৃতীয় পক্ষ বিয়ে গে হবে না হদ দুজনে বালা হতো হইন আই বিয়ে নো করি তালাক আগে তুই দি ফেলেছ দিবলা 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 তাড়াতাড়ি হ তৃতীয় পক্ষ হয় তালাক এসে বেগুনো নাও হয় আরো জোরা তৃতীয় পক্ষ হয় তালাক তৃতীয় পক্ষ হয় তালাক জামাই বউ তো তৃতীয় পক্ষ চলিব না